শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে আজ স্থায়ী জামিন চাইবেন ড মোহাম্মদ ইউনুস এই তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানান সকালে আপিল ট্রাইব্যুনালে যাবেন ড ইউনুস সহ চারজন গত ২৮ জানুয়ারি নোবেল জয়ীকে জামিন দেন ট্রাইব্যুনাল একের সঙ্গে তার করা আপিল শুনানির জন্য গ্রহণও করেন স্থগিত করেন শ্রম আদালতের দেয়ার সাজা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আর জানাতে শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান মাসুদ ডক্টর ইউনুস ট্রাইব্যুনালে পৌঁছেছেন কিনা বা শুনানি আসলে কখন নাগাদ হতে পারে আতিক আসলে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি সেটা হল ওলজ ডক্টর মোহাম্মদ ইউনুস এরই মধ্যে আদালত অঙ্গনের আধা কিলোমিটার দূরে ফার্স্ট হোটেলে অবস্থান করছেন তিনি আদালতে হাজিরা দেওয়ার জন্য সকালবেলায় এখানে এসছেন এবং তিনি শুধু নন গ্রামীণ অন্য যে শীর্ষ চার কর্মকর্তা রয়েছেন তারাও এখানে অবস্থান করছেন তারা আসলে এখন অপেক্ষা করছেন কখন আদালত এজলাস বসবেন এজলাসে বসার পর তারা সেখান থেকে রওনা দেবেন তবে সেক্ষেত্রে আমরা আদালতেও খবর নিয়েছি কিছুক্ষণের মধ্যেই আদালত বসবেন তারপরে তারা এখন সেখান দিন এখান থেকে এক থেকে দেড় মিনিট লাগবে তাদের এখানে পৌঁছাতে আর আজকে ডক্টর ইউনিশের পক্ষ থেকে স্থায়ী জামিন চাওয়া হবে এই আদালতের নিয়ম হলো যখন আপিল অ্যাডমিশন করা হয় এবং শুনানি হয় তখন সাধারণত স্থায়ী জামিন হয় যেহেতু তাকে স্থায়ী জামিন দেওয়া হচ্ছে না সেটি তিনি আজকে আবারও এই আদালতে তিনি উপস্থাপন করবেন এবং তিনি শুনানির জন্য বলবেন যে তাকে যেন স্থায়ী জামিন দেওয়া হয় আপিলটি যতদিন নিষ্পত্তি না হবে আরেকটি বিষয় রয়েছে এখানে সেটি হলো যে ডক্টর ইউনিসের পক্ষ থেকে যেহেতু তারা আপিলটি করেছে শুনানি শুরুর একটি বিষয় রয়েছে যে আপিল শুনানি হবে কিনা তবে এই আদালতের বিষয় হলো শ্রম আপিল ট্রাইব্যুনালের কোনো আপিল শুনানি করতে হলে তিনজন বিচারকের একটি বেঞ্চ লাগে সেক্ষেত্রে এখন এখানে রয়েছে একজন বিচারক সেক্ষেত্রে এটি শুনানি শুরু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ ক্ষীণ এবং তার যদিও কলকারখানা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে তারা চেষ্টা করবে শুনানি শুরুর কিন্তু এটি শুনানি শুরু না হওয়ার সম্ভাবনাই বেশি হাইকোর্টে তারা একটি আবেদন করেছিলেন সেই আবেদনটি করার কারণে হাইকোর্ট থেকে সেই আদেশের কপিটিও কিন্তু এখনও বের হয়নি তবে আজকে কিছুক্ষণের মধ্যে ডক্টর ইউনুস এখানে আসবেন এবং তিনি স্থায়ী জামিন চাবেন সেক্ষেত্রে আদালত স্থায়ী জামিন দেয় কিনা সেটি আজকে দেখার বিষয় হবে আতিক জি মাসুদ অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান